হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস ফাইভের ইংলিশ বিষয়ের জন্য যে সম্পূর্ণ নতুন মানে একদম নতুন এই বছরে অর্থাৎ দু হাজার বাইশ সালে যে তোমাদের সামনে যে নতুন বছর আসছে সেই নতুন বছরে জানুয়ারি মাসের জন্য প্রকাশিত হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটি কিনা পার্ট ওয়ান তো তার সম্পূর্ণ সমাধান আমি তোমাদের জন্য তৈরি করে নিয়েছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখে খাতায় লিখে নাও বিদ্যালয় থেকে যখন এটি দেবে এবং জমা নেওয়ার কথা বলবে অবশ্যই গিয়ে তোমরা সেটি জমা দেবে তো চলো শুরু করা যাক অ্যাক্টিভিটি ওয়ানে আছে দেখো এক গুণ তিন তিন নম্বর ফিল ইন দ্য টেবেল অ্যাপ্রোপ্রিয়েটলি মানে সঠিকভাবে এই বক্সটি পূর্ণ করো মাস্কোলাইন জেন্ডার মানে কি পুরুষ লিঙ্গ ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রী তো অক্স অক্স মানে কি আমরা জানি সার সারের স্ত্রীলিঙ্গ কি হয় না কাউ হয় তো আমরা এখানে লিখবো কাউ ঠিক আছে পরেরটা আছে দেখো ফেমিনাইনে আছে কুইন কুইন মানে কি আমরা সবাই জানি রানী তাহলে রানীর অপ পুরুষ লিঙ্গ কী হয় না কিং তো আমরা এখানে দেখব কিং ঠিক আছে এরপর আছে দেখো ম্যান ম্যান মানে মানুষ তাহলে মানুষে বা ছেলে মানুষ আর এখানে ফেমিনাইনে কি হয়ে যাবে এখানে ওম্যান ঠিক আছে তাহলে আমাদের প্রথমটি হলো কাউ দ্বিতীয়টি হলো কিং তৃতীয়টি হলো ওম্যান ওকে এবার দেখো অ্যাক্টিভিটি ত্রুট আছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস টু প্লুরাল নাম্বার্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস চেঞ্জ মানে পরিবর্তন করতে বলেছে সিঙ্গুলার নাম্বারস মানে এক বচনকে প্লুরাল নাম্বার্স মানে বহু বচনে বেবি মানে কি আমরা জানি শিশু আর অনেকগুলো শিশু যখন থাকে তখন তাদের আমরা কি বলি বেবিস বলি তাহলে কী হবে বি এ বি আই এস বেবিস এরপরে আছে দেখো মস্কিউটো মস্কিউটো মানে কি আমরা জানি মশা আর যখন অনেকগুলো মশা থাকবে তখন কী হবে আমরা মস্কিউটোস হয়ে যাবে তোমরা এখানে লিখবো কি মস্কুইটোস ঠিক আছে পরেরটি আছে দেখো ডগ ডগ মানে কি কুকুর তাহলে কুকুর একটি কুকুর তাহলে কুকুরের যখন একের বেশি হয়ে যাবে তখন আমাদের হয়ে যাবে কি ডি ডিও জি তার সঙ্গে একটি এস যোগ হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর খুব সোজা সুন্দরভাবে তোমরা লিখে নাও অ্যাক্টিভিটি থ্রি দেখো বলেছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিটিকেট অব দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন টেবিল গিভেন বিলো তাহলে কী বলছে খুঁজে বের করো সাবজেক্ট মানে উদ্দেশ্য এবং প্রেডিকেট মানে বিদেহ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মানে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর থেকে উদ্দেশ্য এবং বিধেয় বের করতে হবে তাহলে উদ্দেশ্য আর বিধেয় বের করার জন্য আমাদের নিচে তিনটে সেন্টেন্স দেওয়া আছে তো সেন্টেন্সগুলো আমরা দেখি প্রথমে আছে দেখো একে হার হেয়ার ওয়াজ গ্রে তাহলে এখানে হার হেয়ার এটি হয়ে যাবে আমাদের সাবজেক্ট আর ওয়াজ গ্রে এটি হয়ে যাবে আমাদের প্রেডিকেট ঠিক আছে আমরা এসপি বলে লিখছি পরে বক্সে যখন লিখবো তখন বুঝিয়ে দিচ্ছি তাহলে সাবজেক্ট হয়ে গেল হার হেয়ার আর ওয়াশ গ্রে হলো প্রেডিকেট এরপরে আছে দেখো দুয়ে শি ওয়েন্ট নেয়ার দ্য টিচার অ্যান্ড টাচ ইজ ফিট এখানে সি হলো সাবজেক্ট আর এই ওয়েন্ট থেকে শুরু করে ফিট পর্যন্ত যেটি হচ্ছে সেটি আমাদের কি প্রেডিকেট তিনি আছে দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দেন দোস থাউজেন্ডস তাহলে এখানে আমাদের দিস কয়েনটি কী হয়ে যাবে সাবজেক্ট এবং বাদ বাকি এই যে ইজ ওর্থ মাচ মোর দেন দোস থাউজেন্ড এই পর্যন্ত এই পুরোটা হয়ে যাবে আমাদের প্রেডিকেট ঠিক আছে এবার দেখো তোমরা এইভাবে বক্সটি করে নেবে সাবজেক্ট এবং প্রেডিকেট লিখবে প্রথমে বলেছিলাম হার হেয়ার তাহলে এটি হয়ে গেল আমাদের সাবজেক্ট আর প্রেডিকেটে ওয়াজ গ্রে এটি প্রেডিকেট তারপরে দেখো সাবজেক্টের দ্বিতীয় সেন্টেন্সে সি বলেছিলাম সাবজেক্ট তাহলে সি আমরা সাবজেক্ট লিখেছি আর এই ওয়েড থেকে শুরু করে ফিট পর্যন্ত প্রেডিকেট তো এখানে দেখো ওয়েন থেকে শুরু করে ফিট পর্যন্ত প্রেডিকেট হয়ে গেছে পরেরটায় দেখো বলেছিলাম দিস কয়েন অর্থাৎ এটি ছিল আমাদের সাবজেক্ট আর ইজ থেকে শুরু করে থাউজেন্ডস পর্যন্ত আমাদের প্রেডিকেট ক্লিয়ার তো চলো এবার আমরা অ্যাক্টিভিটি ফোরটি দেখে নিই অ্যাক্টিভিটি ফোরে বলেছে দেখো সাপোজ মানে মনে করো ইউ হ্যাভ সিন এ ম্যাজিক শো তুমি একটি ম্যাজিক শো দেখেছো রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দ্য শো সেই শো সম্পর্কে তিনটে বাক্য লিখতে বলেছে তো চলো সেটি আমরা দেখে নিই তো দেখো এইভাবে লিখবে অ্যাক্টিভিটি ফোর ম্যাজিক শো বলে হেডিং করবে এবার প্রথম লাইনটি হবে বা প্রথম সেন্টেন্স দেখো লাস্ট সানডে আই হ্যাড এ চান্স টু সি এ ম্যাজিক শো ইন এ ভিলেজ ফেয়ার তাহলে গত রবিবার আমি একটি জাদুর খেলার দেখার সুযোগ পেয়েছিলাম আমাদের গ্রামের মেলায় ঠিক আছে এটি আমাদের প্রথম সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্সটি লিখবে দে আর টু ম্যাজিশিয়ানস হু শোড দে ম্যাজিক ট্রিক্স তাহলে কি সেখানে দুজন জাদুকর ছিলেন তারা তাদের সেই জাদুবিদ্যা দেখাচ্ছিলেন ঠিক আছে তিন নম্বরটি দেখবে এভাবে লিখবে দে অফ উডেন বক্স হ্যান্ডকার চিপ অ্যান্ড রিং ইটিসি তাহলে তারা কী করেছিল তাদের যে ম্যাজিক ট্রিকগুলো ছিল তার মধ্যে ছিল কাঠের বাক্স রুমাল এবং রিংয়ের যে খেলাগুলো সেই ম্যাজিকগুলো তিনি দেখিয়েছিলেন আই এনজয়েড দ্য শো ভেরি মাচ আমি খুব ভালোভাবে সেটি উপভোগ করেছিলাম ঠিক আছে তো এটা ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর সম্পূর্ণ নতুন প্রকাশিত দু সালের জন্য জানুয়ারি মাসের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ সঠিক এবং সহজ সমাধান আশা করি তোমরা বুঝে নিয়েছ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে আরও ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও নিয়ে আবার হাজির হবো থ্যাংক ইউ ফর ওয়াচিং